সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের উদ্যোগে লন্ডনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্ট 2020-এর আয়োজন নিয়ে বিস্তারিত দেখুন মইনুল ইসলামের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ফজলে রহমান পিনাক। যুক্তরাজ্যের প্রাচীনতম ক্যারাম খেলার প্রতিষ্ঠান সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের উদ্যোগে লন্ডনের তৃতীয় গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্ট 2020-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় জামান ও ইমরানকে 2-0 গেমে রাশেদ ও বারেক পরাজিত করে তৃতীয় গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন যথাক্রমে আলম ও রাজ এবং রিঙ্কু ও মুন্না জুটি। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার 11 অক্টোবর সন্ধ্যায় পূর্ব লন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউন্ডটেক ক্যারাম ক্লাবের সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমান খান সুজা। সাইদুর রহমানের পরিচালনায় ও রাশেদ আলী তালুকদারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস এর চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাকুয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও লন্ডন বাংলা .com-এর ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমিন জাহিদি ক্যারল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আহাদ, 52 টিভির নিউজ ডিরেক্টর এম এ জামান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম মৃধা প্রমুখ। প্রথমত ইংল্যান্ডের মতন গোল্ড কাপ একটা টুর্নামেন্ট অংশগ্রহণ করা অ্যাকচুয়ালি এটা লাগে খুবই ভালো দিতাম সাই মাটা গোল্ড কাপ অংশগ্রহণ করছি একটু খেলাতে সব জীবিত আমার কাছে একটু ভালো লাগে। আমি অনেক বেশ কয়েকটা টুর্নামেন্ট করছি মনে করি যে আরো ইম্প্রুভমেন্ট হওয়া দরকার, শেখার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই, আরো প্র্যাকটিস করতে হবে, আরো কিছু করবো, আশা করি ভালো। আমরা এই COVID-19 লাগিয়ে আমরা যে গোল্ড কাপ আয়োজন করছি এগুলো খুব সুন্দর হয়েছে, ও কারণে যেন কোনো দর্শক ছাড়া শুধু প্লেয়ার এলাও আসিল এবং যাদের খেলা আসিল তাদের টাইম টেবিল আমরা দিছি এবং ও টাইম অনুযায়ী আমরা খেলা একটা শেষ করছি, তারপরে খুব নাইসলি আমরা শেষ করতাম পারছি এবং সামনে দিয়ে এরকম যদি COVID-19 থাকে তাহলে আমরা এইরকম আরও টুর্নামেন্ট আয়োজন করব। মোহাম্মদ মইনুল ইসলাম, আয়ন টিভি নিউজ, লন্ডন।